স্যার কতবার বলবো আপনাকে, আমার মামার সুবাদিতে আমি চাকরিটা পেয়েছি, আর বারবার কেন আমার মামার কথা বলছেন? সেটা তো বুঝতেই পেরেছি, স্বজন প্রীতি। তোমার মামা স্বজন প্রীতি দেখিয়ে আনফিট একটা মেয়েকে পুলিশে ঢুকিয়েছে। ওর যদি রিটায়ার্ড না হতো তোমার মামার, তাহলে ওকে আমি এখন বান্দরবন পাঠাতাম। স্যার আমাকে বাঁচান স্যার, আমি ত্রিপল নাইনে ফোন দিয়েছি স্যার, স্যার স্যার আমাকে বাঁচান। তুমি এত পিছিয়ে পড়ো কেন? আপনার পাওয়ার আমার পক্ষে এক
কতবার বলবো আপনাকে আমার মামার সুবাদিতে আমি চাকরিটা পেয়েছি আর বারবার কেন আমার মামার কথা বলছেন সেটা তো বুঝতেই পেরেছি স্বজন প্রীতি তোমার মামা স্বজন প্রীতি দেখিয়ে আনফিট একটা মেয়েকে পুলিশে ঢুকিয়েছে ওর যদি রিটায়ার্ড না হতো তোমার মামার তাহলে ওকে আমি এখন বান্দরবন পাঠাতাম স্যার ঠিক আছে স্যার তাহলে আমিও বান্দরবন যাব আর ওখানে সব দিনের সময় ঘুরে ঘুরে দেখব কথা ন বাড়িয়ে বান্দরের মতো লাফিয়ে লাফিয়ে আমার সাথে চলো স্যার দেখেন আপনাদের কোথাও ভুল হচ্ছে আর তাছাড়া আমরা কোনো ইনফরমেশন না নিয়ে কোথাও আসি না বুঝতে পেরেছেন আপনাদের বাড়িতে কেউ মহা বিপদে পড়েছে তাই তিরিপল লাইনে ফোন দিছে তাই তো আমরা ছুটে চলে আসলাম আরে স্যার আমগো বাইতে তো কেউই নাই শুধু আমার বউ আর আমি আর তো কেউ নাই স্যার এত মহা বিপদে পড়লাম তাহলে ফোনটা কে দিয়েছি নিশ্চয়ই আমাকে ভূতে ফোনটা দিয়েছে কে কে ভিতরে ভিতরে কে স্যার ভিতরে মনে ভূত আমি যাই স্যার আহা চুপ করে দাও স্যার আমার ভয় করতেছে তোমাকে আমি বান্দর বড় ব্যবস্থা স্যার তোমার অ্যারেস্ট করুন স্যার স্যার আমাকে বাঁচান স্যার আমি ত্রিপল নাইলে ফোন দিছি স্যার 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 আমাকে বাঁচান তুমি কে স্যার আমি চোর তুমি চোর জি স্যার চুরি করতে আসি স্যার ওই দরজার মহিলা আমার মারিয়ে লাগবে স্যার দরজার মহিলা মারিয়ে ফেলাবে স্যার মানে তুমি চোর না জি স্যার তাহলে তুমি কেন ত্রিপল নাইলে ফোন দিবা স্যার ওই দরজার মহিলা ফোন দিছে স্যার এলাকার সবাই লোকজন আনার লেগে স্যার আমার মারিয়ে লাগবে স্যার স্যার আপনি আমার হ্যান্ডকাপ লাগান স্যার মানে উনারে তুমি ভয় পাচ্ছ জি স্যার এলাকার লোকজন ভয় পাচ্ছ জি স্যার এখানে দাঁড়াও জি স্যার এলাকার লোকজন ভয় পাচ্ছ জি স্যার থাক স্যার আমারে বাঁচান স্যার স্যার ওরা আমার মারিয়ে লাগবে স্যার তোর বাঁচানি তুই আগে কোনো আপনার আইন হাতে তুলে নিচ্ছেন কেউ দাঁড়ান না আমার ভয় আছে আমার ভয় তো ছাড়েন 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 রামজাদা ওই ওই আমার জিনিসপত্র কই স্যার ওই আমার ডিনাসের কই স্যার আমার বাঁচান স্যার স্যার আমার অ্যারেস্ট করেন স্যার আমার মারিয়ে লাগবো স্যার আচ্ছা আমি বুঝলাম না তুমি জনগণকে ভয় পাচ্ছ পুলিশকে ভয় পাচ্ছ না আমাকে তুমি অ্যারেস্ট করতে বলছো একটা জিনিস আমি ভেবে পাচ্ছি না তুমি তো খুন করো নাই খুন করছো জি না স্যার ডাকাতি করছো না স্যার ছিনতাই করছো না স্যার কালোবাজারি করছো জি না স্যার শুধুমাত্র চুরি করছো জি স্যার চোর তো আমাদের দেশে সব থেকে নিম্নমানের অপরাধী আর তুমি নিম্নমানের অপরাধী হয়ে এত বড় রিস্ক কীভাবে নিলা যে পুলিশকে ত্রিপল লাইনে তুমি ফোন দিলা পুলিশের প্রতি তোমার এত বড় আত্মবিশ্বাস কোত্থেকে আসলো আর তাছাড়া তুমি চুরি করতে বা কেন আসলে স্যার স্যার আমার মা মৃত্যু সজ্জায় স্যার আমি অনেকের কাছে টাকা চাইছি স্যার কেউ আমার টাকা দিচ্ছে না স্যার আমার মা মারা যাবে স্যার এই জন্য স্যার আমি চুরি করতে আসছি স্যার মামার মারে বাঁচাবার জন্য স্যার তাহলে এই ব্যাপার জি স্যার আমার সাথে চলো স্যার কই যাবেন চেয়ারম্যান বাড়িতে স্যার ওরা আমার মারি এলাম স্যার কিচ্ছু হবে না আপনারা আমার সাথে আসেন চেয়ারম্যান বাড়ি স্যার চলেন আসেন চলো আচ্ছা মানি জি এই সামনে তো ইলেকশন এসে গেল নাকি আচ্ছা লোকজন আমার নিয়ে একটু ভাবে না ভালো কথা কয় সবাই খালি আপনার কথা কয় যে আমরা খুব ভালো কাজ আরে কইতে তো হবে আসসালামু আলাইকুম স্যার মানে হঠাৎ আমার বাড়িতে কি মনে করি আপনি কি এই ইউনিয়নের চেয়ারম্যান কেন তাতে কোনো সন্দেহ আছে নাকি আপনার আমার তো সন্দেহ হচ্ছে যে এই ইউনিয়নে কোনো চেয়ারম্যানই নেই এটা কি বলে অত্র এলাকার লোক আমাকে ভোট দিয়ে ইলেকশনে চেয়ারম্যান বানিয়েছে স্যার আপনি কি জানেন আপনার ইউনিয়নে মোল্লা বাড়িতে আজকে রাতে চোর ঢুকেছিল মোল্লা বাড়িতে চোর ঢুকেছে সেটা আমি কি করে জানবো আমি কি মোল্লা বাড়ি পাহারা দিই আপনি কি জানেন মোল্লাবাড়ির যে চোর ঢুকছিল এই যে ছেলেটা ওর মা এক মাস ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে চিকিৎসা করার মতো পয়সা নেই ওর মায়ের চিকিৎসার জন্য টাকা জোগানোর জন্য ওই ছেলেটা চুরি করতে ঢুকছে
কার ঘরে কে চুরি করতে গেল না গেল এত খবর তো আর আমি রাখতে পারি না আমি তো মানুষের বাড়ি বাড়িও যাইতে পারি না দেখেন আমার অনেক কাজ আছে কিন্তু ওর মা যে অসুস্থ এটা আপনি জানেন না এই তোর মা যে অসুস্থ সেটা কি আমাকে বলেছিস বলিস না আর বললে কি হবে আর আমি এক মাস তো গ্রামেই ছিলাম না তাই তাই সে বলবে কিভাবে তাই তো হ্যাঁ আচ্ছা আপনি ঢাকায় কি জন্য ছিলেন এক মাস আপনি এই ইউনিয়নের একজন চেয়ারম্যান হয়ে ঢাকায় কি ঢাকায় কি জন্য ছিলেন আপনি আমার ঢাকায় যেতে হবে না কত মন্ত্রী মিনিস্টার আছে তাদের সাথে যোগাযোগ রাখতে হয় না আমার ওখানে তো আমার সময় দেওয়াই লাগে 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 না তাদের সাথে সময় দেওয়া লাগে হ্যাঁ তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার পার্টি আগে তারপরে জনগণ হ্যাঁ কি বলতে চান আপনি আপনি কি বলতে চান উত্তেজিত হব না আমি আপনার ইউনিয়নে একজন মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে চিকিৎসা করে টাকা নাই পয়সা নাই গুরুত্ব নাই আপনি সে খবরই জানেন না স্যারের ব্যাপারটা বুঝতে সব দায়িত্ব কি আমি দেবো হ্যাঁ আমি চেয়ারম্যান হইছি কার বাড়ি কি হইলো না হইলো সব দায়িত্ব কি আমি নেব আচ্ছা তা কথা বলেন তো পরিষ্কার করে আপনি যখন নির্বাচন করেছিলেন তখন এক থেকে দুই মাস কিভাবে ওয়ার্কিং করেছিলেন বলেন তো কি বলার আছে আচ্ছা আমি কষ্ট করি নাই সকালে বাড়ির থেকে বেরিয়েছি সেই সন্ধ্যায় বেরিয়েছি কোনদিন রাইতও হয়ে গেছে আমি মানুষের দ্বারে দাঁড়িয়ে গেছি ভোট চাইছি ভোট ভিক্ষা চাইছি তারপর আমাকে ভোট দিছে আমি চেয়ারম্যান হইছি ভোট ভিক্ষা চেয়ে আপনি চেয়ারম্যান হইছেন হ্যাঁ এতটুকু চিন্তা করলেন না যখন আপনি ভোট ভিক্ষা চাইতে গেছেন সকালবেলা বের হয়েছেন আর রাত ১২টার সময় বাড়িতে ফিরছেন শুধু ভোট ভিক্ষা করে আনার জন্য আপনার মাথায় কি এতটুকু সেন্স নাই যে এই ভোট ভিক্ষা আমি কেন করব আপনি যে পাঁচটা বছর ওই একটা মাসের মতো সকালবেলা বের হয়ে শুধুমাত্র তিন থেকে চার ঘন্টা এই গরিব দুঃখীদের মাঝে শুধু ওয়ার্ক করতেন যে কে কি খাচ্ছে কে কি পড়তেছে তাহলে কোনোদিনই আপনার ভোট ভিক্ষা করা লাগবে স্যার সব ঠিক আছে আপনার কথাটা আমি ভালো করে বুঝতে পারলাম না আমি কি সবার বাড়ি বাড়ি যেয়ে কি আমার দেখার দায়িত্ব চুপ একবারে চুপ একবারে কথা বলবি না সেন্টি এস স্যার অ্যারেস্ট হিম